তো তাহলে তো ভাইদের ফাইনালি আমার বাসায় দাওয়াত করলাম, সবাই একসাথে ওই দিন লাঞ্চ এন্ড ডিনারে খাওয়া দাওয়া করলাম। তারপর আবার দাওয়াতের 4-5 দিন আগে ওনারা আমার বাসায় বেড়াতে আসছিলেন, যেহেতু আপার বাসা নেক্সট বাসায় থাকেন, তো তারপর আমার বাসায় ওই দিন আসছিলেন বেড়াতে। তো হঠাৎ করে ভাবলাম কি করা যায়, তো ওই দিন ফুচকা এন্ড চটপটি তারপর পেঁয়াজি ওইগুলো রেডি করেছিলাম। ভাবলাম যে এত শর্ট টাইমের মধ্যে কি করা যায় যে সবাই পছন্দ করবেন, তারপর ফুচকা চা পেঁয়াজি চটপটি ওইগুলাই রেডি করলাম। তো সবাই অনেক এনজয় করেছি, আমরা আমার বোনজি আমার বাচ্চারাও সবাই অনেক এনজয় করেছে। আর ইদানিং আসলে ছোট বড় সবাই আমরা ফুচকা খেতে অনেক পছন্দ করি। তারপর আরও 4-5 দিন পর ওনাদেরকে আমার বাসায় উইকেন্ডে দাওয়াত করি, কারণ ওনারা তো নতুন বাসায় চলে যাবেন। তো ভাবলাম তাহলে নতুন বাসায় যাওয়ার আগে এখানে দাওয়াত খেয়ে যান, কারণ যেহেতু আপার বাসায় আছেন আমার পাশের বাসা। আর এই তো যা যা রান্না করেছিলাম মেহমানের জন্য, তো আসলে সারাদিন রান্না করতে করতে দেখা যায় যে এগুলাই রান্না করেছিনি। আর আমেরিকায় তো হেল্পিং হ্যান্ড নাই, এর জন্য একা একা সব কিছু করতে হয়। তারপরেও আমার আপা এসে আমাকে অনেক কিছু কেটে দিয়েছেন, হেল্প করেছেন। আপা আসায় হেল্প করায় প্রায় 2-3 ঘন্টার ভিতরে 6টা থেকে 7টা আইটেম রান্না করে নিয়েছি। তো এখানে আমি সাদা পোলাও করেছি, তারপর বড় মাছ ভাজি করেছি, তারপর আচারি বেগুন করেছি, তারপর পাখি রান্না করেছি, তারপর এখানে কাবাব করেছি, মাংস বোনা করেছি শতকরা দিয়ে, তারপর পাখির মাংস বোনা করেছি, আবার বড় মাছের ডিম দিয়ে জলপাই দিয়ে টক রান্না করেছিলাম। অনেক ইয়ামি হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছেন। আর এদিকে আমি যে রুস্টের যে ট্রেটা দেখতেছেন, এটা আমি আবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়েছি। তো আমরা বেশিরভাগই যে সময় আমি দাওয়াত করি বেশি মানুষের, আমরা বেশিরভাগই তান্দুরি বা রোস্ট ওগুলো আমরা রেস্টুরেন্টে অর্ডার করে নিই, তাহলে অনেক সময় বাঁচে যে অন্য বেশি আইটেমগুলো করা যায়, কারণ একদিনের মধ্যে এতগুলো আইটেম তো করা যায় না। তারপর অনেক কনভিনিয়েন্স হয় যে আসলে দেখা যায় যে রোস্ট বা তান্দুরিতে অনেক সময় লাগে। তো যাই হোক, স্পেশালি আমরা স্পাইস 21-13 মাইলে যে ওইটাতে রোস্ট অনেক ইয়ামি, আমরা সবসময় ওইখান থেকে রোস্টগুলো অর্ডার করি। এই তো এখন মেহমানদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আসলে রান্না করা যায়, কিন্তু দেখা যায় যে টেবিলে রেডি করা এটা বেশি হার্ড হয়ে যায় একা হাতে, কারণ ওই সময় কেউ থাকেন না। আপাতত হয়তো 2-1 ঘন্টার জন্য এসেছিলেন, আগের দিন রাত্রে আমাকে হেল্প করেছেন। তো দেখা যায় যে মেহমানদের জন্য যে সময় টেবিল রেডি করতে হয় তখন একা হয়ে যায়, তো নিজে নিজেই সব কিছু করতে হয়। পার্টি হলে সবাই আগে আসেন, সবাই হেল্প করেন, আর যদি কয়েকজনকে দাওয়াত করি তখন দেখা যায় সবাই টাইম মতো আসেন। তো ওই দিন শুধু আমার ভাই বোনের ফ্যামিলিকে দাওয়াত করেছি, কারণ আমার ভাই আবার ডিনারে আসছেন, লাঞ্চে আসতে পারেন নাই কাজের জন্য। তারপর আমার মেজো বোন ফ্যামিলিও আসতে পারেন নাই, ওই দিন ওনাদেরও একটা প্রোগ্রাম ছিল। তো ওই দিন শুধু আমার যে আপার দেবতারা সবাই আসছেন। আর এই তো এখন মেহমান সবাই আস্তে আস্তে বেসমেন্টে চলে এসেছেন, ওইখানে খাবার রেডি করে নিয়েছি। আর উপরেও আমার কিচেন আছে, বাট নিচের যে কিচেন বেসমেন্টে ওইখানে আমরা বেশি মানুষ হলে রাফ ইউজ করি। আসসালামু আলাইকুম। এই তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।